দেখুন, গোপন তথ্য, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অত্যাধুনিক ড্রোন বট বাহিনী বানাচ্ছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াকে সামরিক দিক থেকে মোকাবেলার লক্ষ্যে ড্রোন বাহিনী নামে নতুন এক বাহিনী গড়ে তুলেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইউএনহ্যাপ একজন সামরিক কর্মকর্তাকে উদ্ধৃতি করে জানিয়েছে, আগামী বছর এই ড্রোন কমব্যাট ইউনিট চালু হবে এবং এর কারণে যুদ্ধের রীতিনীতি সম্পূর্ণ বদলে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সামরিক কর্মকর্তা বলেছেন, এই সেনা ইউনিট গঠন করা হবে ড্রোন বট দিয়ে, অর্থাৎ এতে ড্রোন থাকবে, সেই সঙ্গে থাকবে রোবট। উত্তর কোরিয়ার ক্রমাগত পরমাণু বোমা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে এই প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কোরিয়া তার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে চায় এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে চায়। গত 29 নভেম্বর কিম জং উনের নেতৃত্বাধীন পিয়াংইয়াং সরকার সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় তার পাল্লা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত বলে দাবি করা হয়েছে। ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস সংবাদপত্র সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ড্রোন বাহিনীর মূল কাজ হবে দুইটি। প্রথমত, ড্রোনগুলি দিয়ে শত্রুপক্ষের ওপর নজরদারি চালানো হবে। বিশেষভাবে উত্তর কোরিয়ার যেসব জায়গায় অস্ত্র এবং বোমার পরীক্ষা চালায় সেগুলোর দিকে নজর রাখা হবে। দ্বিতীয়ত, এই ড্রোন ঝাঁক বেঁধে শত্রুর ওপর হামলা চালাতে পারবে। ফিনান্সিয়াল টাইমস সংবাদপত্রের খবরে মন্তব্য করা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধে ড্রোন ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এমন উন্নতি হয়েছে যে ড্রোনগুলো একে অন্যের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ রাখতে পারে এবং ঝাঁক বেঁধে আক্রমণ চালাতে পারে। গত বুধবার প্রেসিডেন্ট মুন জায়ে ইন দক্ষিণ কোরিয়ার সামরিক বাজেটে 7% বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেন। 2009 সালের পর থেকে সামরিক বাজেট এতটা বাড়ানো হয়নি। দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী সং ইং মু এর মতে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রূঢ় বাস্তবতার মুখেই বাজেটে $4,000 কোটি বরাদ্দ বাড়ানো হয়েছে। নতুন প্রযুক্তি গড়ে তুলতে এবং সৈন্য সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে বলে তিনি জানান। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।